আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত্মানিত দিনী ভাই বোন বন্ধু আজ শুরু হচ্ছে একশো একতম পর্ব সুরা নেশার উনিশ নম্বর আয় থেকেই শুরু হচ্ছে শুরুতেই সান নজরুল বুখারি আবু দাউদ নাসাই শরীফে আবদুল্লাবিন আব্বাস রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেন যে তিনি বলেন কেউ মারা গেলে সেই জাহালিতে যুগে কেউ যদি মারা যেত তার ওয়ারিসরাই তার স্ত্রীর পূর্ণ কর্তৃত্ব দখল করত। পূর্ণ কর্তৃত্ব নিয়ে নিত কেউ চাইলে নিজেই বিয়ে করত আর চাইলে অন্যের কাছে বিয়ে দিত এই স্ত্রীর পরিবারের মোকাবেলায় তাদের কর্তৃত্ব এবং ইচ্ছাই সব কিছু হতো এই বিধবা স্ত্রীর কোনো নিজের কোনো ইচ্ছা সেখানে কার্যকর হতো না এই অন্যায় প্রথা বাতিল করে আল্লাহ রাবুল্লাহমিন এই আটটি নাজিল করেন এটা পাওয়া যাবে শহি বোখারি চার হাজার পাঁচশো উনাশি নম্বর হাদিস আর লুবানুল নুকুল প্রথম খণ্ডে চুয়ান্ন নম্বর পৃষ্ঠায় এটা পাওয়া যাবে আর আরও পাওয়া যাবে তাফসির ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের দুইশো উনচল্লিশ নম্বর পৃষ্ঠায় এর খুঁজলে এটা পাওয়া যাবে আরও একটা সারা নজর এখানে পাওয়া যায় যে আবদুল্লাহ ইবনে আব্বাস রাজ্য তারা বর্ণনা করেন কোনো ব্যক্তি যখন স্ত্রী রেখে মারা যেত তখন তার স্বজন কেউ এসে তার এই কাপড় নিজের কাফর তার উপর নিক্ষেপ করত। যখনই নিজের কাপড় নিক্ষেপ করত। তখন এই স্ত্রী অন্যের জন্য নিষিদ্ধ হয়ে যেত সে ইচ্ছা যদি সুন্দরী হয় নিজে বিয়ে করত আর যদি সুন্দরী না হয় তখন ফেলে রেখত এক সময় সে যখন মারা যেত তখন তার সম্পদ আত্মসাত করত। এই অন্যায় প্রথা বাতিল করে আল্লাহ রাবুল আলমিন এ আয়াত নাজিরি করেন পাওয়া যাবে তাফসির আবি হাতেম তিন নম্বর খণ্ডে নয়শো দুই নম্বর পৃষ্ঠায় আর জামিউল বয়ান চার নম্বর খণ্ডে দুশো নয় নম্বর পৃষ্ঠায় এটা খুঁজলে পাওয়া যাবে আল্লাহ রাবুল্লা আলমিন বলেন আউজুবিল্লাহ হিমিনা শৈত নীরিম বিসমিল্লা হিরুর রহমান নুরুহিম ইয়া জি ও হে যারা ইমান এনেছো তোমরা তো ইমানদার বিশ্বাস করো লা ইয়া হেল্লু লাকুম কয় তোমাদের জন্য হালাল নয় আন আ কারহান। জোরপূর্বক স্ত্রীদের উত্তরাধিকারী সাজা এটা তোমাদের জন্য হালাল নয় জোরপূর্বক উত্তরাধিকারী কেন তোমরা হবে বা গ্রহণ করবে ওলা তা আদুলু হন তোমরা বাধা সৃষ্টি করিও না অন্য অন্য জায়গায় বিয়ে দিতে তোমরা বাধা সৃষ্টি করিও না আর তোমরা বাধার সৃষ্টিও করিও না আর তোমরা বাধা দিও না বাধার সৃষ্টিও করিও না আর এর উপকরণও তোমরা হইও না লে তাজ হাবু বে কিছু অংশ গ্রহণ করার জন্য মা আতা আতাই তু হ্যাঁ তোমাদেরকে তোমরা যা দিয়েছ সেই কিছু অংশ গ্রহণ করার জন্য তাদের উপর জোর জুলুম করবে এরকম বাধা সৃষ্টি তোমরা করিও না এই ক্ষেত্রে ইল্লা হ্যাঁ বাধা সৃষ্টি করা যাবে আইয়া তিয়ানা বে ফাহে হে বা ইয়ে নাতেন সুস্পষ্ট প্রকাশ্যে যদি ব্যবিচারে লিপ্ত হয় তাহলে তোমরা কি তোমরা বাধা সৃষ্টি করতে পারো বাধা সৃষ্টি করবে নৈতিকভাবে মানে ন্যায়সঙ্গতভাবে তোমরা বাধা সৃষ্টি করবে যদি প্রকাশ্যে ব্যবসারে লিপ্ত হয় ও আশিরু বিলমারুফ। মারুফ আসিলু তোমরা বসবাস করো হুন্না তাদেরকে তাদের সঙ্গে বেল রূপ ন্যায়সঙ্গতভাবে তোমরা বসবাস করো তাদের সঙ্গে জীবন জীবনযাপন করো ন্যায়সঙ্গত বলতে এখানে যেখানে তার ইচ্ছা সে বিয়া করবে যেখানে যাকে ভালো লাগে সে বিয়া করবে এবং তোমরা সেটা মহারণার বিনিময়ে বিয়ে দিয়ে দিবে এই ন্যায়সঙ্গত বলতে এখানে ডিবুদানে হয়েছে ফাইন তুম হুন্না হতে তোমরা যদি তাদের কোনো একটা জিনিস যদি অপছন্দ করো কারি তুম মানে তোমরা অপছন্দ করো হন না তাদেরকে কোনো জিনিস যদি তাদের কোনো অপছন্দ তোমরা করো ফা আসা আন তাকড়া হুসাইয়ান হতে পারে যে কোনো জিনিস তোমাদের অপছন্দ এটা হতেই পারে মানুষ যেহেতু হতে পারে যে কোনো জিনিস তোমাদের অপছন্দ কিন্তু ওয়া ওয়া ইয়া জা আল্লাহ হুফি হে খাইরান কাসিরান আর আল্লাহ রাবুল আলমিন তাদের মধ্যে অনেক কল্যাণ নিহত রেখেছে একটা জিনিস অপছন্দ কিন্তু অসংখ্য কল্যাণ স্ত্রীর মধ্যে নিহত রেখেছেন আল্লাহ রাবুল আলমিন ওয়াইন আরাত্তমুস তালা যাও মাকা মা কাউজন এক স্ত্রীর জায়গায় অন্য স্ত্রী যদি তোমরা গ্রহণ করতে চাও যদি ইচ্ছা পোষণ করো আতাই তুম এহে হুন্না কেন তারা আর তোমরা যদি দিয়ে থাকো কাউকে অগাধ সম্পত্তি কেন তারা মানে অগাধ সম্পত্তি যদি সেই স্ত্রীকে দিয়ে থাকো ফালা তা আখু জমিন সাইয়েন সেখান থেকে তোমরা কখনোই কোনো জিনিস এতটুকু জিনিস তোমরা ফেরত নিও না যদি অগাত সম্পদ দিয়েও যদি থাকো তে তোমরা এটা তোমরা ফেরত নেবে না ও আ তা আ খুঁজু নাহু বহতা নাও এসমান মবি না আ তা খুঁজু তোমরা কি নেবে এই প্রশ্নবোধক চিহ্ন আ তা আ নাহু তাদের কাছ থেকে তোমরা কি নিবে ভতা নান দোষারূপ করে ও এসমান মবি না এসমান মানে পাপ করে বা সে সুস্পষ্ট অর্থাৎ জবরদস্তি করে তাদের কাছ থেকে কি তোমরা ফেরত নিবে কাইফেতা হুজু না হু কেমনি তোমরা ফেরত নিবে কিভাবে তোমরা নিতে পারো অকাত আফদা অথচ নিশ্চয়ই তোমরা সাত নিয়েছ স্ত্রী মিলনে স্ত্রী মিলনে তোমরা একে অপরজনে যে পা আতুকুম ইলা পা একজন অপরজনের কাছে অনেক স্বাদ তোমরা নিয়েছো অনেক আনন্দ করেছো অনেক ফুর্তি করেছো সেই স্ত্রীর সঙ্গে আর তোমরা সেই সম্পদ যেগুলো দিছো তাহলে কীভাবে তোমরা ফেরত নিবে ও আখাস না মিনকুম মেসা কান গালিজা ও আখাজ না এবং তারা নিয়েছে মিনকুম তোমাদের নিকট থেকে মেয়ে সাকা প্রতিশ্রুতি গালিজা মানে একটা দৃঢ় প্রতিশ্রুতি তোমাদের কাছ থেকে নিয়েছে যে তোমরা তাদেরকে ভালো রাখবে তাদেরকে কখনো অবহেলা করবে না অনেক প্রতিশ্রুতি নিয়েছে আর তোমরা অনেক মজা করেছো স্ত্রীদের সঙ্গে অনেক ভালোবেসেছিলে মজা করেছিলে এই যে একটা দোষের কারণে সব তোমরা ভুলে গেলে তোমরা কিভাবে এই সম্পদ যেগুলো নিচ্ছ তারা ফেরত নিতে পারো সুতরাং যা দিয়েছো তা তোমরা কখনই এরা এটা ফেরত নিও না যে যা দিয়েছ তাদেরকে দিয়ে তোমরা বিদায় করে দাও তো আজকে এখানে আলোচনা শেষ করতে চাই তো আগামী একশো দুই নম্বর পর্ব দেখার আহ্বান জানিয়ে শেষ করছি ওমা লাল বালাক সুভানাক আল্লহম বেহাম দেখা আশাদাহ আস্তাক ফির আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি